হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো এখন বলবো যে আপনারা যখন বাজারে খরগোশ কিনতে যাবেন তখন কীভাবে বুঝবেন যে খরগোশের বয়স কতটুকু, কম না বেশি? তো অসাধু ব্যবসায়ী আছে অনেকে, আপনি যদি চান যে আপনার বয়স্ক খরগোশ লাগবে, হয়তো তার কাছে একটা অল্প বয়সে খরগোশ আছে, সে দ্রুত বিক্রি করতে চায়, তাই আপনাকে হয়তো বয়স্ক খরগোশ বলে বিক্রি করে দিল। অথবা আপনার কম বয়সে খরগোশ লাগবে, তার কাছে হয়তো বয়স্ক খরগোশ আছে, সে দ্রুত বিক্রি করে দিতে চায়, তাই হয়তো এটাকে কম বয়স বলে বিক্রি করে দিতে পারে। তো অনেকেরই অনেক ধরনের চাওয়া পাওয়া থাকে, কিন্তু ব্যবসায়ীদের উদ্দেশ্য একটাই থাকে যে এটা বিক্রি করা। তো আপনি কীভাবে চিনবেন যে এই খরগোশটার এক্স্যাক্ট বয়স কতটুকু? একেবারে গ্যারান্টি সহকারে আপনি না বুঝতে পারলেও মানুষ যেরকম দাঁড়ালে আপনি একটা অনুমান করতে পারেন যে এই লোকটার বয়স হয়তো 5 থেকে 7 বছর বা 15 বছর, 20 বছর বা 30-40 বছর, এরকম হয়তো অনুমান করতে পারবেন। খরগোশের বেলা এরকম ঠিক অনুমান করতে পারবেন। পুরুষ খরগোশের বেলায় আপনি যখন আপনি যদি দেখেন যে এর গায়ে পশম নেই, তাহলে মনে করবেন এই খরগোশটা অসুস্থ হয়েছে, অবশ্যই কিছু না কিছু হয়েছিল যার কারণে এর গায়ে পশম নেই। কেননা পুরুষ খরগোশের গায়ে স্বাভাবিকভাবে কোনো পশম পরা কোনো মানেই আসে না। এবং যে মহিলা খরগোশ রয়েছে, মহিলা খরগোশ যখন বাচ্চা প্রসব করে তখন যে কবারে প্রসব করবে সেই কবারে তার গায়ে থেকে পশম ছিঁড়ে ফেলে। তার মানে মহিলা খরগোশের যে মাথাটা ঠিক যতদূর নিতে পারে তার শরীরের চারপাশে, ঠিক সেখান থেকে সে পশম ছিঁড়ে ফেলে। তো আপনি যদি কোনো মহিলা খরগোশ কিনতে চান বাজারে এবং যদি দেখেন যে তার দুই সাইডে বা বুকে পশম নেই, তাহলে মনে করবেন, ধরেই নেবেন যে এই খরগোশটা প্রাপ্তবয়স্ক বা তার চেয়ে বেশি এই খরগোশ থেকে বাচ্চা নেওয়া হয়েছে। আর যদি আপনি দেখেন যে শরীরে পশম একেবারেই কম এবং শরীরে একেবারেই শুকনো, তাহলে ধরেই নেবেন এই খরগোশ 1 বছর বা তার উপরে এবং এই খরগোশ থেকে বারবার বাচ্চা নেওয়া হয়েছে। এই খরগোশের শারীরিক অবস্থা বেশি একটা ভালো নয়। যদি অল্প পরিমাণ পশম অর্পণ থাকে তাহলে আপনি এটা কিনতে পারেন, কারণ সেটা হয়তো 6 মাস 7 মাস কিংবা 10 মাসের খরগোশ হয়ে থাকতে পারে। কিন্তু যদি দেখেন তার গায়ে পশম একেবারেই কম, কিছু কিছু জায়গায় পশম নেই বললেই চলে, তাহলে সেই খরগোশ কিনবেন না। কারণ অনায়াসে ধরে নেবেন বা বুঝে নেবেন যে সেই খরগোশ থেকে অনেকবার বাচ্চা নেওয়া হয়েছে। কারণ আমি আগেই বলেছি, যে কবার বাচ্চা নেবে ঠিক সেই কবারই সে পশম ছিঁড়ে ফেলবে। এবং যেহেতু এরা 1.5 মাস পর পরে বাচ্চা দেওয়ার সক্ষম রয়েছে, এদের সক্ষমতা রয়েছে, তো একবার যদি সে পশম ছিঁড়ে ফেলে বড় বড়, ঠিক ওই জায়গাতে আবার কিন্তু ওই পরিমাণ পশম বা অত বড় পশম 1.5 মাসে কখনোই তৈরি হবে না। কেননা যেহেতু সে একবার বাচ্চা দিয়েছে, সেই বাচ্চা যে দুধ তৈরি হচ্ছে, আবার যদি পেটে বাচ্চা হয়, তাহলে সেই বাচ্চার ভেতরে যে মনে করেন যে রক্ত বা প্রোটিন ভিটামিন শক্তি যাই বলেন না কেন, সেটা কিন্তু শুষে নিচ্ছে। তো একদিকে দুধ আর একদিকে হচ্ছে পেটের ভেতরে বাচ্চা, তো দুই দিক থেকে কিন্তু খরগোশের ভেতরে যে শারীরিক যে শক্তিটা সেটা কিন্তু শোষণ করতেছে। তো এই অবস্থায় পশম কোনো অবস্থায় 1.5 মাসে আবার সেরকম বড় হওয়ার প্রশ্নই আসে না। আমার এই ভিডিওটির মূল কথা হচ্ছে, আপনি যদি দোকানে মহিলা খরগোশ কিনতে যান তাহলে যদি দেখেন খরগোশের গায়ে পশম রয়েছে, তাহলে ধরে নেবেন এই খরগোশ থেকে বাচ্চা নেওয়া হলেও বেশি একবার নেওয়া হয়নি। কারণ যে কবার নেবে সেই কবার পশম ছিঁড়ে থাকবে, এবং যদি বেশি না হয়ে থাকতো তাহলে অবশ্যই তার শরীরে পশমের ঘাটতি থাকতো। যদি পশমের ঘাটতি থাকে অবশ্যই সেই খরগোশ কিনবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।